ভডিয়া বানে বিস্তর ক্ষতি সাধন করিলে বকু সমষ্টির একাংশ বাটপথ বানে ক্ষতি সাধন করা বাটপথে এতিয়া জমর যাতনা ভোগ করে যাতায়াত অব্যাহত রাখিছে সমষ্টিবাসী সমষ্টিটোর অন্যতম সদাব্যস্ত নগরবেড়ার পার্শ্ববর্তী ভকুরাদিয়া কুন্তলি সংযোগী পকী পথছোয়া শেহতিয়া বানত ডুব যাওয়ার পথর উপরে পানি বাগরার ফলত পথছোয়ার একাধিক স্থানত ভাঙি দ কাটর সৃষ্টি হয়েছে ফলে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে স্থানীয় রাইজ ওসিরে পথছোয়ার মেরামতি করে যাতায়াতের ব্যবস্থা সুচল করার দাবি করেছে স্থানীয় রাইজে এই সন্দর্ভত আমার নগরবেড়া সাংবাদদাতা ইমতিয়াজ বুলবুলর এক প্রতিবেদন আগবাইছো মই এই মুহূর্তে উপস্থিত আছো বকো সমষ্টির নগরবেড়ার এটি অন্যতম ব্যস্ত পথ সদাব্যস্ত পথ ভকুরাদিয়া কুন্তলি সংযোগী যি গড়কাপ্তানি লোক নির্মাণ বিভাগের পথ আছে সেই পথছোয়াত মই উপস্থিত আছো যা শেহতীয়াভাবে যেটো বানপানী হয়েছিল সেই বানপানীত যথেষ্ট ক্ষতিসাধন হয়েছিল এই পথছোয়ার আর মই প্রথমে ক্যামেরা পার্সনক কিছু দৃশ্যাংশ দেখাবলে অনুরোধ জানাম এয়া হয়েছে ভকুরাদিয়া কুন্তলি সংযোগী লোক নির্মাণ বিভাগের যি গড়কাপ্তানি পথ সেই পথর দৃশ্য প্রথমে এ দেখিছে পথচারী অহা যাওয়া করেছে এই এই যে স্থান আছে কেবল এই ইয়াতে নহয় এই পথছোয়া প্রায় 13 কিলোমিটার দৈর্ঘ্যর সুন্তলি ভকুরাদিয়া সংযোগী গড়কাপ্তানি পথছোয়ার বিভিন্ন ঠাইত ভদিয়া মানে ক্ষতিসাধন করেছে আর যার ফলত এই অঞ্চলের রাইজর সর্বস্তরের রাইজর যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে এক প্রকার চরম যাতনা ভোগ করে এই অঞ্চলের রাইজে যাতায়াত করবলগীয়া হয়েছে মোর সহ এই মুহূর্তে যথেষ্ট লোক এই অঞ্চলের কেবাজন লোক উপস্থিত আছে মই কথা পাতিবলে যত্ন করিম দাদা আপনার ঘর ইয়াতে ঘর ঘর ইয়াতে আচ্ছা এই যে এই পথছোয়া কেতিয়ার পর এনেকা হয়েছে এই রাস্তাটা তার মানে বহুদিন আগরপর অল্প বান্ধি সান্ধি থই গৈছিল বান্ধার পিছত তারপর আকৌ যেতিয়া বানপানী আহিল বানপানী হে একদম খহাই লৈ গল আমার খুব অসুবিধা হয়েছে এখান রাস্তা দি যাওয়া ইমান অসুবিধা হয়েছে তার মানে আর কব নো সেই কারণে আমি অনুরোধ জানাইছো অতি সোনকালে যাতে আমার রাস্তাটো ভালকে মেরামতি দি দিব পারে এই কারণে আমি অনুরোধ জানাইছো মেরামতি করাই ভালকে মেরামতি করে দিলে আমি অল্প আনন্দিত হম বা যাওয়া অহা আমার অল্প সুবিধা হবো মানে বিগত যে বানপানী হয়েছিল এই বানপানী কেনেকুৱা ক্ষতিগ্রস্ত আছে বানপানীত এই যে বানপানী আহিছিল বানপানী এখানেই নহয় আপনার নগরপাড়ার সন্তুলির লগে এখানে জায়গায় জায়গায় এনেকে খহাই দিয়ে গেছে ভাঙি পেলাইছে মানুষ গাড়ি লই যাব নো মানুষ বুলি যাব নো আপনাদের এটা গুয়াহাটী লই যাবলে হলে তো এটা একমাত্র এই গুয়াহাটী যাবলগা হলে এইটো রাস্তাতে গেলে আমার খুব সুবিধা হয় কারণ নগরপাড়ার সন্তুলি লগে এনেকে গেলে আমার খুব সুবিধা হয় কিন্তু এনেকে নগরপাড়া হয় ঘুরি